তো জায়গা আছে, সবকিছু আছে। তৃতীয়, এটা যেহেতু বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, আমরা কিছু আমাদের স্থানীয় জনগণকে ওখানে ট্রান্সফার করার একটা চেষ্টা করেছি, যার ফল হচ্ছে কি, এই জিনিসটা যখন হওয়া শুরু করে তখন একটা সংকট, এই স্থানীয়রা সেটা একটা প্রতিবাদ জানায়। এই প্রতিবাদটাকে পুঁজি করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, খোলামেলাই বলা উচিত, এখন এগুলো গোপন কিছু না, ভারত সেখানে করে কি, এই শান্তিবাহিনী নামে একটা গেরিলা যুদ্ধ, বাংলাদেশ থেকে আলাদা হওয়ার জন্য তারা স্বাধীন হয়ে যাবে, এদেরকে উস্কিয়ে দিয়ে, ওদেরকে অস্ত্র অস্ত্র দিয়ে সেই জিনিসটা সলভ করতে গিয়ে এসে আমাদের দীর্ঘ সময় অনেক রক্তপাত, সেনাবাহিনী যথেষ্ট পরিমাণ কষ্ট করে, বাংলাদেশ সেনাবাহিনীর দুইটা কৃতিত্ব, তিনটে কৃতিত্ব বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে, মানে আমি বলবো যে এটা 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 একটা সবচেয়ে প্রণিধানযোগ্য। প্রথমটা হলো মুক্তিযুদ্ধটাকে নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী, সামরিক নেতৃত্বটা আমাদের সেনাবাহিনীর অধীনে মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্বটা হয়েছে, রাজনৈতিক নেতৃত্ব আলাদা কথা, সেটা তো আমাদের প্রবাসী সরকার ছিল। দ্বিতীয়ত, আপনি দেখেন যে দেশের ভিতরে আমাদের এই যে চিটং হিলট্যাক্স নিয়ে যে এমনটা সিরিয়াস প্রবলেম আমাদেরকে ফেলে দিয়েছিল 70 দশকের মাঝামাঝি থেকে শুরু করে 80 দশকের শেষ পর্যন্ত, এই সেনাবাহিনী যথেষ্ট রক্তপাত এবং যথেষ্ট পরিশ্রম সব কিছু করে সেনাবাহিনী কিন্তু সেই জায়গাটাকে রক্ষা করে রাখছে, দূরী করে রাখছে, এখনো ওইটা বাংলাদেশের অংশ হিসাবে টিকে আছে। থার্ড, যেটা আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান সেটা আপনারা সবাই জানেন। তো এই তিনটা জিনিসই সবচেয়ে গৌরবজনক ভূমিকা বাংলাদেশ সেনাবাহিনীর, যার জন্য মানুষ এই সেনাবাহিনীটাকে কিন্তু ভালোবাসেও। আর দেশের ভিতরে আভ্যন্তরীণ কিন্তু অনেক কিছুই সেনাবাহিনী করেছে, যেটা আমরা বললাম না, বললে এটার মধ্যে একটা গন্ধ এসে যায় যে সামরিক শাসন দিয়ে এসব করছে, গণতন্ত্র ছিল না। কিন্তু এখন যদি প্রশ্ন করি ওই সামরিক শাসক যে কত ভালো ছিল বর্তমানে গণতন্ত্র চাইতে, এটা মানুষকে প্রশ্ন করলে মানুষ জবাব দেবে। এখন যে গণতন্ত্র, এটা হলো পচা পোলাও, পচা পোলাও আছে না, পোলাও পচে গেলে আর খাওয়া যায় না, ভাত পচলে খাওয়া যায়, এটা হলো একটা পচা দুর্গন্ধযুক্ত পোলাও বর্তমানের যে গণতন্ত্র, হাসিনার গণতন্ত্র। এটা নাকের কাছেও নেওয়া যায় না, এটা খাইলে তো মারাই যাবেন, এটা পয়জনাস হয়ে গেছে। আপনি দেখেন না, কোনো ইলেকশন নাই, আপনি আওয়ামী লীগের খালি নমিনেশন নেবেন, যার জন্য ওদের নমিনেশন পাওয়ার জন্য ওদের মধ্যে দ্বন্দ্ব, কারণ জানে যে আওয়ামী লীগের নমিনেশন নেবে সেই পাস করবে, সুতরাং নমিনেশন দ্বন্দ্বেই মোদের মারামারি কাটাকাটি, 30 জন পাল্লাপাল্লি করতেছে, ঝগড়া করতেছে কে নমিনেশন পাবে। তো পার্বত্য চট্টগ্রামের যে জিনিসটা হচ্ছে সেটা আপনি যে বললেন যে ন মুসলিম, এখন কথা হচ্ছে ন মুসলিম যে কথাটা, এখানে কিন্তু একটা বিরাট জিনিস এসে যাচ্ছে। জিনিসটা কি, একজন উপজাতি সে কনভার্ট হয়ে মুসলমান হয়েছে, সেটা মসজিদও করেছে, তাহলে কনভার্সনের প্রশ্নটা আসছে এখানে। তার মানে হচ্ছে কি, যেখানে কোনো কোনো পলিসিগতভাবে কোনো জিনিস হচ্ছে যে নন মুসলমানদেরকে মুসলমান করার চেষ্টা করা হচ্ছে, না আমাদের সংবিধানে এমন কোনো জিনিস নেই, আমাদের পার্বত্য চট্টগ্রাম পলিসির মধ্যে এমন কোনো জিনিস নেই। এবং এই যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে যাকে হত্যা করা হয়েছে, এরকম ঘটনাও খুব অহরহ, খুব কম সংখ্যক। আমি যদি এখন পরিসংখ্যানে ফেলি, চিটং হিলট্যাক্সে উপজাতির মধ্যে যে পরিমাণ লোক গত 30 বছরে মুসলমান হয়েছে, পশ্চিমা বিশ্বে আছে বেশি সাদা মুসলমান হয়ে গেছে। তো সুতরাং এটাকে তো অন্যভাবে দেখার দরকার নাই। তো ইসলাম এমন একটা ধর্ম, কেউ যদি ইসলামের ছায়াতলে আসে আপনি তো বাধা দিতে পারবেন না, এবং সেটা ভালো মুসলমান হয়েছে আমি জানি, সেটা মসজিদ চালাইছে, তাকে এসে হত্যা করা হলো ওখানে। আচ্ছা, হত্যা বড় কথা নয়, হত্যার কতদিন চলে গেল, এখন পর্যন্ত একটা লোককে অ্যারেস্ট করা হয়নি। এই হিলট্যাক্স, এই হিলট্যাক্স কিন্তু সেনাবাহিনী গিজ গিজ করছে ওখানে, পুলিশ তো পদে পদে আছেই, আবার পুলিশই কি ইলিট ফোর্স বাইর করছে নাকি ওখানে, আরো কি করতেছে। বাট কথা হচ্ছে কি, আপনি দেখেন ওই লোকটা, ওই লোকটাকে যে যাকে মারছে এখন পর্যন্ত একটা লোককে গ্রেপ্তারও করা হয়নি, কারা মারলো। তো এখন হচ্ছে কি, আর এখানে এখন পার্টিকুলারলি সর্বশেষ কথাটা বলে ফেলি, মায়ানমার জনিত যে সমস্যা আমাদের রোহিঙ্গা নিয়ে, এই সমস্যায় পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে একটা জিনিস জনগণকে জানিয়ে রাখা উচিত, আরাকান আর্মি নামে যে আর্মিটা মায়ানমার থেকে বার্মিজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, তাদের ম্যাপের মধ্যে পার্বত্য চট্টগ্রামকে সন্নিবেশিত করা হয়েছে যে পার্বত্য চট্টগ্রামও তাদের অংশ। এই যে একটা থ্রেট পারসেপশন, এই যে একটা হুমকি আমাদের জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর, এটার জন্যই তো বাংলাদেশের কত কিছু যে এখনো করা প্রয়োজন। কোথায়, আচ্ছা আপনি কি বলুন, মায়ানমার আমাদের এখানে 1.1 মিলিয়ন রিফিউজি ঢুকিয়ে দিছে, আফগানিস্তান রিফিউজি পাকিস্তানে গেছে, পাকিস্তান আফগানিস্তানকে রীতিমতো কন্ট্রোল করে, তালেবান বাহিনী বানিয়ে রাখছে, এই এই বাহিনী দিয়ে পুরো আফগানিস্তান কন্ট্রোল করে, বিকজ তুমি আমার উপর বোঝা চাপিয়ে দিছো, তোমার যে বিপদ সেটা আমার উপর তুমি চেপে দিয়েছো। অলমোস্ট 2 মিলিয়নের উপরে রিফিউজি আছে আফগানিস্তানের পাকিস্তানে ফর এ লং টাইম। আপনি দেখেন সিরিয়ার গৃহযুদ্ধ, টার্কিতে রিফিউজি ঢুকে গেছে, টার্কি সার্মি সিরিয়ার ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে ওই বর্ডারিং এরিয়া পুরো কন্ট্রোল করতেছে, বিকজ কোনো দেশ তো রিস্ক নেবে না রে ভাই। বাংলাদেশ
মান মাস সেনাবাহিনী বাংলাদেশের ভিতরে 1.1 মিলিয়ন রিফিউজি ঢুকিয়ে দিছে। বাংলাদেশ একটা কোম্পানি আর্মি ডিপ্লয় করে মায়ানমার সেনাবাহিনীকে দেখাই নাই যে দেখো তুমি এটা, ইউ ক্যান নট কিপ ডুইং ইট। শেখ হাসিনা সেনাবাহিনী ঘর থেকে বের করবে না, তার সেনাবাহিনীকে সে পাঁচ গাড়ি দেবে, ওখানে বসে খাওয়াবে, তিন বেলা ভাত খাবে, তার সেনাবাহিনীর জন্য বানাইছে। শেখ হাসিনা আর্মিকে কোনোদিন কোনো কাজে লাগাবে না, সেটাকে ধ্বংস করার জন্য বসে আছে, সেটাকে ধ্বংস করার জন্য বসে আছে। এটা ধ্বংস হয়ে গেছে মানসিকভাবে, যেটা শেষ, যে জিনিস মানসিকভাবে শেষ হয়ে যায় শারীরিকভাবে এটা টিকে থাকে না আর। এই জন্য আজকে এত খারাপ কথা মানুষ সেনাবাহিনী সম্পর্কে বলে, এত খারাপ কথা বলে। সেনাবাহিনী কোনো একটা নিউজ দেওয়ার পরে এর মধ্যে 100, 150, 500, 400 নেগেটিভ কমেন্ট আসে, কেন? এটা তো হওয়ার কথা না। আমরা যখন, আমি যখন আর্মিতে ইন্টারমিডিয়েট দুইটাই ফার্স্ট টার্ন করা, এরকম একটা পার্সেন্টেজ ছিল সেনাবাহিনীতে, আর বাকিরা সবাই মেধাবী, কিন্তু তাকে একদম স্টার মার্ক, একদম ইলিট একটা স্টুডেন্ট হতে হবে এমন কিছু ছিল না। বাংলাদেশের মজার ব্যাপার হলো কি, আমাদের কিন্তু স্টুডেন্ট হিসেবে আমরা উই আর পিকিং দ্য বেস্ট স্টুডেন্টস বলা যায়। এটা নিয়ে কিন্তু সিভিল প্রশাসন অনেক সময় আমার সাথে খুব খারাপ তর্ক করছে, খারাপভাবে, কারণ তারা দেখাতে চাচ্ছে তারা কিন্তু তাদের, মানে এটা প্রতিযোগিতা আর কি, যে আমরা, আমাদের মেধা কম না, আমরা তো মাস্টার ডিগ্রি করে ফেলছি, 1 নম্বর 2 নম্বর মেধাবী ছাত্র না, আপনারা মেধাবী না। এখানে 2টা GPA 5 না পেলে সেনাবাহিনীতে চান্স পাওয়া যায় না, আর্মি নেভি এয়ারফোর্স, এগুলো বাড়াবাড়ি করে লাভ নেই। নিজেরাই, যারা এইসব কথা বলে, ওরা নিজেরাই কিন্তু পরীক্ষা দিয়ে ISSB থেকে বহুবার ফেল হয়ে চলে আসছে। সেনাবাহিনীর অফিসার হওয়ার শখ সবারই থাকে, বাট সবাই সম্ভব হয় না, এটা একটা যেহেতু রিকোয়ারমেন্টটা ভিন্ন, এটা ছোটো করে দেখার কিছু নাই। ওই ইউনিফর্মটা পরা, দেশকে সেবা দেওয়া, ওই গর্ব সবারই থাকে, ইটস এ ভেরি, এটা একটা গর্বের চাকরি, এটা গর্বের জন্যই চাকরিটা, টাকার জন্য এই চাকরিটা না, এটা গর্বের জন্য, যে আমি দেশের জন্য বিরাট একটা কিছু করছি, আমি দেশ থেকে সম্মান পাচ্ছি, মানুষের সম্মানের জন্যই চাকরিটা। তো যাই হোক, তো যে কথা বলতে যাচ্ছিলাম যে এখন ধরেন আপনি নতুন সেনাপ্রধান সম্পর্কে তাকে সময় দেওয়া হোক, আর একটা কথা বলি, আপনি যেই পুকুরে থাকবেন সেই পুকুরের পানি তো খাবেন, তাই না? একটা মাছ যে পুকুরে থাকে, এই নতুন সেনাপ্রধানের কি সাধ্য আছে যে উনি এই সিস্টেমের বাইরে গিয়ে কিছু করবেন? তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তিনি যদি শৃঙ্খলাটাকে যদি পুনর্জীবিত করতে পারে, বদনামটা যদি গুছিয়ে ফেলতে পারে, সেনাবাহিনীটাকে যদি সেক্রুট করে ফেলতে পারে সিভিল ম্যাটার থেকে, আমি চাই আগের মতো একটা পরিস্থিতি আসুক, আমাদের একটা সৈনিকও যখন বাইরে যাবে সেনাবাহিনী শুড নো ইট, আমাদের একটা অফিসার যখন বাইরে যাবে সেনাবাহিনী শুড নো ইট, সিভিল ইন্টারাকশনটা এই ডিসকানেক্ট করতে হবে ওখান থেকে। কারণ কেন বলি আপনাকে, এই করাপশনগুলো ওভাবে আসে। আপনি যখন, আমাদের আমাদের সময় আমরা এটা স্ট্রিক্টলি ফলো করছি, কারণ বাইরে গিয়ে এই আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু আপনার, আপনি আমার বোন, আপনার বাসায় আমি গেলাম, আমি যে যাবো না তা তো না, যাবো, কিন্তু বেশি মেলাম সেটা করে কি, আপনি হঠাৎ করে বললেন তুই এটা কী করতেছিস, তোর সাথে সবাই তো এই করছে, তুই তো এই আমার, আমাকে আপনি পলিউট করছেন কিন্তু আস্তে আস্তে, কথা বলছেন। তখন আমি কালকে সকাল থেকে একটা নতুন ধান্দায় নেমে যাবো, কোথায় একটা অ্যাপার্টমেন্ট নেওয়া যায়, কোথায় আমার ছেলেটাকে বিদেশ পাঠানো যায়, কোথায় আপনাকে একটু হেল্প করা যায়। তো আমার কথা হচ্ছে কি, এদেরকে ইন্টারাকশন দিতে তো ওদেরকে বিজি রাখতে হবে, মিশন ফোকাসড করতে হবে ওদেরকে। এই যে বললাম মায়ানমারের কাছে চিটং হিল ট্র্যাকসে, এই যে আজকে এত বড় রিস্ক এসে গেছে এখানে, এই যে এগুলোর ব্যাপারে আমাদের প্রস্তুতি কী আছে দেশে, তারপরে এই মুহূর্তে দেশের মানুষ যে সাফারিংটা হচ্ছে, সেনাবাহিনীকে আমি কাজ লাগাচ্ছি না কেন? আমার কথা হচ্ছে তাদেরকে তো মিশনে দিতে হবে, ইন্টারনাল মিশন, এক্সটার্নাল মিশন, যেটাই হোক তাদেরকে ফোকাস করতে হবে সেটাতে। তাদের সেনাবাহিনীর পিটি প্যারেডের স্ট্যান্ডার্ড ইজ ভেরি লো, পটবেলি হয়ে গেছে, 80% সেনাবাহিনীর পটবেলি, সিপাহিরও পটবেলি হয়ে গেছে, দিস ইজ আনথিঙ্কেবল। সেনাবাহিনীতে 45 ইয়ার্স বয়স পর্যন্ত আপনি লাভ দিয়া দেয়াল টপকায় চলে যাবেন ওই সাইডে, এমন ধরনের শক্তি থাকবে আপনার শরীরে, এভরিবডি হ্যাজ এ পট বেলি নাও। আপনি তাকে দেখেন সবাই পট বেলি হয়ে গেছে, এ ভাত খায় কি করে না করে, ভাত তো আমরাও খাইছি একসময়, খাই নাই, কিন্তু হচ্ছে ভাতটা তো হজম করাতে হবে, ভাত ইজ নট এ প্রবলেম, হজম ইজ দ্য প্রবলেম। বাংলাদেশের কালচারে ভাত একবেলা খেতেই হবে আমার, তো এখন তো বলে যে কি দুই বেলা খাওয়ায় না কি খাওয়ায়, আমি জানি, আমি এগুলো খবর নিতে চাই না। আমার কথা হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর মতো রাখেন, এটাকে এমন প্রশিক্ষিত অবস্থায় রাখেন যে 10 সেকেন্ডের নোটিশ এটা বের হয়ে যাবে, এটার এমন গোয়েন্দা সংস্থা থাকবে যে সমস্ত খবর থাকবে, এটার এমন প্রস্তুতি থাকবে দেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যত হুমকি আছে সেটা মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে। আমরা সপ্তাহে 3টা করে স্টাডি পিরিয়ড করতাম, আফগানিস্তানে যুদ্ধ হচ্ছে এটার উপর আমাদের থ্রেড বের আলোচনা হতো, ওই আপনার পৃথিবীর কোন দেশে, ওই কলম্বিয়ায় ড্রাগ লর্ডদের সাথে যুদ্ধ হচ্ছে এটা নিয়ে আমাদেরকে স্টাডি পিরিয়ড হইতো। এখন বলবে যে এটা কি হচ্ছে না, হচ্ছে, ওই যে হচ্ছে, সেনা প্রধানের পদে থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে নেয় তারমানে উনি ক্লাসে যায় না, এই হচ্ছে এখন লেখাপড়া। কয়দিন ক্লাস থেকে আছে আইজি সাহেব পিএইচডি ডিগ্রি দেওয়ার জন্য, কথাটা বলতে আমার খারাপ লাগে, আইজিবি সাহেব পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য কোন ক্লাসে গেছে? এবং এটা তো একটা দুইটাই, নিচের দিকে আরও অনেক,
ব্যুরোক্রাটদের মধ্যে এখন পিএইচডি ছাড়া কোনো কথা নাই, পিএইচডি না করলে নাকি ওদের কোনো ইজ্জতই থাকে না। ব্লাডি চ্যাপ, ইউ হ্যাভ এ ডাবল সেকেন্ড ডিভিশন অ্যান্ড ইউ আর থিঙ্কিং অফ এ পিএইচডি, এটা কি মুখের কথা? পিএইচডি আমাদের ফার্স্ট ক্লাস ফার্স্টগুলো বিদেশে এসে পিএইচডি ডেফার্ড ডেফার্ড ডেফার্ড, তারপরে গিয়া বহু কষ্ট করে পার হয়ে যায়। তাও গভর্নমেন্ট স্কলারশিপ এই দেশে ইউনিভার্সিটি উইথড্র করে না আউট অফ কার্টেসি, যদি প্রাইভেটলি আসতো তাহলে বহু আগে উইথড্র করে দিত, ফার্স্ট টাইম উইথড্র করে দিত উইথ দেয়ার কাইন্ড অফ গ্রেডিং। তা আমরা তো পৃথিবীর বহু দেশ দেখছি বলে চেতনা আছে না এখন, এই চেতনাওয়ালাদের বিরোধী, কারণ মিডিয়া তো চালায় তথাকথিত চেতনা। আজকে বসুন্ধরাও চেতনা, আজকে সালমান রহমানরা চেতনা হয়ে গেছে, যারা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, গরিবের রক্ত চুষে টাকা আদায় করে, এরা এখন চেতনার কথা বলে। কথা বুঝছেন? এদের কিসের চেতনা, কিসের অবদান রাষ্ট্রের জন্য তাদের? তারা ব্যবসা বাণিজ্য করছে সমাজে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, শিল্পপতি হয়েছে, প্রচুর লোক ওখানে চাকরি পাইছে, দ্যাট ইজ ওয়ান আস ওয়ান ওয়ে অফ লুকিং ইন টু ইট। বাট কথা হচ্ছে, রাজনীতি করতে আসেন কেন, এত শখ কেন, এত শখ কেন ক্ষমতার? ব্যবসা করেন, ব্যবসা করেন, আরও ইন্ডাস্ট্রি করেন, যত বেনিফিট খাওয়ার রাষ্ট্রের খান সব কিছু করেন, এই অযথা রং জায়গাতে আসেন কেন, রং জায়গাতে আসেন কেন? ভ্যান চালক কেন প্রাইভেট ক্যাব চালাইতে যাবে? আপনি ব্যবসায়ী, ব্যবসা করেন, আপনি কেন রাজনীতি এসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা টাইটেল নিয়ে আমাদেরকে এইভাবে বিপদের মধ্যে ফেলেন? আপনি কোভিডের ডিল করতে যান ভারতের সাথে, করে তারপরে আমাদেরকে আমরা টিকাও পাই না, যেখানে হাত দেন সেখানে ম্যাসাকার করেন, আবার আপনার কমিশনটা আপনি শেয়ার বাজার থেকে লক্ষ কোটি টাকা উঠাই নিয়ে যান। মানে কথা হচ্ছে কি, এখন তো গেলে বলতে গেলে তো আর শেষ নাই, কোনো বিচার হয় না। প্রাক্তন আপনার অর্থমন্ত্রী মোহিত সাহেব বলছে ওরা 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 রাঘব বল, আমি ওদেরকে কিছু বলতে পারবো না। আর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বলছে আমরা জানি কারা কারা বিদেশে টাকা পাঠায়, সুতরাং এটা কিছু করে। অর্থমন্ত্রী বলছে আমি তো লিস্টই পাই না এখন পর্যন্ত, অর্থমন্ত্রী কোনো লিস্ট পায় না। অর্থমন্ত্রী একজন গার্মেন্ট ব্যবসায়ী ছিল, আদম ব্যবসায়ী, তিনি হচ্ছেন অর্থমন্ত্রী, তিনি কোনো অর্থনীতিবিদও নয়। এখন এগুলো বলতে হচ্ছে, এখন এখানে বাধ্য হয়ে বলতে হচ্ছে, আগে এগুলো বলি নাই, তাদেরকে সম্মান করছি। ফালতু কথা বললে তখন আমাদের হয় কি মুখটা ছুটে যায়। উনি এই কোনো অভিজ্ঞতা নাই, উনি বললেন কি আমার কাছে তো কোনো লিস্টে নাই। আপনার কাছে লিস্ট থাকবে কি? আপনি নিজে রেহানার সাথে ডিল করে অর্থমন্ত্রী হয়েছেন, আপনি লন্ডনে আসছেন, শেখ রেহানার সাথে বহু আগে ডিল করছেন, এরপর আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরে আপনি লাইন করছেন, আপনি ছিলেন আদম ব্যবসায়ী, ওখান থেকে পয়সা বানাইছেন, এরপরে গার্মেন্ট ফ্যাক্টরি করছেন, আপনার সমস্ত ব্যাকগ্রাউন্ড আমরা জানি। জাস্ট ডোন্ট ট্রাই টু ব্লো আস অফ বিকজ উই আর গোয়িং টু অ্যাক্ট। আমি আসলে এগুলো বলতে চাচ্ছি না, বাট বলতে হচ্ছে এখন আপনারা কে কীভাবে মন্ত্রী হয়েছেন, কোথায় কী হচ্ছেন, আপনার ডোসিয়ার এশিয়ার সব কিছু আমাদের কাছে আছে। ইচ অ্যান্ড এভরি মিনিস্টার, এভরি পলিটিশিয়ান, আমাদের কাছে এগুলো আসছে, আপনার কে কীভাবে হয়েছেন। সুতরাং চুপচাপ থাকেন, কথা কম বলেন, কথা অনেক বলছেন, কথা বলা বন্ধ করেন, ফাউল কথা বলবেন না, কারণ আমরা খুব সংক্ষুব্ধ, আমরা বিক্ষুব্ধ। উই হ্যাড এনাফ অফ ইউ, উই হ্যাভ এনাফ অফ ইউর ক্র্যাপ। কিন্তু স্যার আপনাদের কথা তো বলা হচ্ছে যে আপনারা বিদেশে বসে উস্কানি দিচ্ছেন, বা বিদেশে বসে যারাই কথা বলছে, যারাই টকশো করছে, এটা উস্কানি দিচ্ছে দেশের মানুষকে, দেশের মানুষ অনেক শান্তিতে আছে, এভাবেই বলা হচ্ছে। আমরা তো মানুষের কথা চলবো না, আমার তো আল্লাহ বিবেক দিচ্ছে, তাই না? আমি যেটা জানি, এটা যদি গিয়ে আমি হিমালয় পাহাড়ের উপরে বসে বলতে, আমি সেখানে নিরাপদ মনে করি, আমার ট্যাকটিক্স আছে, আমার স্ট্র্যাটেজি আছে, আমি কি দেশে বসে কি মরবো নাকি ওখানে, আর ওনারা মজা খাবে? নো, বিফোর আই এম শট আই উইল শুট ফার্স্ট। আমি তো দেশেই ছিলাম, 3 বছর একটানা দেশে ছিলাম, আমি হলিডে পত্রিকায় ম্যানেজিং এডিটর ছিলাম, ঢাকা চাকরি করছি, বাসা বাড়ি নিয়ে আমি সুন্দর মতো সেটেল ছিলাম ওখানে। এর আগে আমি ডেলি স্টারে গিয়ে চাকরি করছি সিনিয়র এডিটর হিসেবে, আমি দেশে গিয়ে সেটেল ছিলাম। কিন্তু যখন আমি দেখি যে আমি আর পারছি না ওখানে, আমি চলে আসি আবার বাইরে। আমরা দেশেই থাকতে চাই, আপনারা আমার দেশ থাকতে দিবেন না, তো দেশ তো আপনারা চালাবেন, বিকজ ইউ নো নাথিং, সরি টু সে দ্যাট। আপনার কোনো সময় নেই লেখাপড়া করার, আপনার কোনো সময় নেই গবেষণা করার, আপনার কোনো সময় নেই যে দুইটা মানুষের সাথে কথা বলে দেশের পরিস্থিতি জানবেন। আপনারা রঙ্গে ঢঙ্গে সিকিউরিটির ভিতরে থেকে এই 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 পার্টি করে, প্রোটোকল করে। আমি তো সরকারি চাকরি করে আসছি, আমি ডিপ্লোমেটিক সার্ভিস করছি, মিলিটারি সার্ভিস করছি, বেস্ট জবস আই হ্যাভ ডান। আমি মিডিয়াতে পত্রিকা সম্পাদক হিসেবে চাকরি করে আসছি বাংলাদেশে, আমি তো জানি সমাজটাকে, তো দেখছি তারা তাদেরকে নিয়ে ব্যস্ত আছে। প্রত্যেকটা কথাবার্তা হলো কার কটা গাড়ি আছে, কার কটা বাড়ি আছে, কার ছেলে মেয়ে কোথায় বিদেশ যাবে, এই বৈষয়িক কথাবার্তা ছাড়া ওদের মধ্যে কোনো কথাবার্তা নাই। এগুলো তো মানুষ না, এগুলো ধ্বংস হয়ে গেছে, সবাই সব ধ্বংস হয়ে গেছে। আমি আপনাকে বললাম তাদের মানসিক শান্তি নষ্ট হয়ে গেছে। কথা বুঝছেন? খুব একটা টাইনি পার্সেন্টেজ পাবেন বাংলাদেশে এই মুহূর্তে যে মানসিক সমস্যা নাই। মানসিক সমস্যা না থাকলে জাতি কি এইভাবে সহ্য করে সব কিছু? যে দেশে কোনো আইনের শাসন নাই, গণতন্ত্র নাই, বিচার ব্যবস্থা নাই, রাস্তায় বেরোতে পারছেন না, পানি উঠতেছে বলে কি হাঁটু পানি বন্ধ গেছে, শুকুর করেন, গলা বন্ধ যায়নি, এভাবে রাষ্ট্র চলে? ঢাকা শহরে পানি নিঃশাসন করতে কি লাগে, শহরের চতুর্দিকে নদী আছে,
বলবো যে এটা মুখের কথাই তো হয় না, সব মুখের কথা হয়। একবার বলছিল না ন্যাশনাল আইডি কার্ড হয় না এই দেশে 100 বছর হবে না, মিলিটারি এসে কয়দিনে বানাই দিছে, ওইটা 3 মাসে বানাই দিছে। মানুষ যখন একটা ডিটারমিনেশন নিয়ে কোনো কিছু নেমে যায়, দ্যার ইজ নাথিং কল ইট ক্যান নট বি ডান, দ্যার ইজ নাথিং ইন ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। মানুষ তো চাঁদে যাচ্ছে, যাচ্ছে না কই? আপনি তো ভ্যাকসিন বানাতে পারেন না, ভ্যাকসিন কিনতেও পাচ্ছেন না, মানুষ তো ভ্যাকসিন বানায় অলরেডি, ভ্যাকসিনের সুযোগ নিয়ে নিচ্ছে। তো এই যে বসে বসে আপনি পারবেন না কেন? বিকজ আপনি তো করাপ মানুষ, আপনার অন্তর নষ্ট হয়ে গেছে, আপনার স্পিরিট নষ্ট হয়ে গেছে। যেই জাতির স্পিরিট নষ্ট হয়ে যায় সেই জাতি কিচ্ছু করতে পারে না। এই যে আমি একটা কথা বারবার বলি, স্পিরিট ইজ গন, সুতরাং স্পিরিট যেহেতু নেই আর কিছু হবে না এখানে। এই স্পিরিট যখন রিভাইভ করবেন এক রাত্রে হয়ে যাবে। আজকে একটা পরিবর্তন আনেন, নতুন একজন নেতৃত্ব আসুক জাতিকে স্পিরিট দিক। আবার আপনি একসময় রাষ্ট্রপতিদের কথা মনে আছে, শেখ মুজিবের কথা মনে আছে, প্রত্যেক দিন আজকে রাজশাহী কালকে খুলনা ওই জনসভায় জিয়ার কথা মনে আছে, এই অমুক জায়গায় এই অমুক জায়গায় রাত্র 9টার আগে এসে ফাইল ধরে না, সকালে বেরিয়ে যায়। আপনার এরশাদের কথা মনে আছে, বন্যার পানিতে এইটুকু পানির মধ্যে। আপনার এখনকার প্রধানমন্ত্রীর কথা মনে আছে, 1.5 বছর ধরে ঘরের ভিতরে লিভিং রুমও আসে না, শুধু বাপের ওখানে গিয়া 17 মার্চ জন্মদিনে গিয়া ফুল দিয়ে আসছে বাপের স্মৃতিতে, আর আজ গতকাল আবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আবার ফুল দিতে গেছে। এই 2 দিন বাইরে সে ঘর থেকে লিখে রাখেন আর একবারও বাইরে নেওয়ানি ওখান থেকে। স্যার আমরা জাতি 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 তার উজ্জীবনী শক্তিটা কোথায় পাবে, কোথায় পাবে? তারপরে বিকল্প নেতৃত্ব, আপনি ওবায়দুল কাদের দেখেন দলের মহাসচিব, তার কথাবার্তার ধরন দেখেন, ওর কথাবার্তা কি কেউ উজ্জীবিত হবে? ইজ ই রোল মডেল? ওর ওর দেখেন ওর ওর গ্রামের বাড়িতে ওর কনস্টিটিউয়েন্সির মধ্যে একটা মহাযজ্ঞ যাচ্ছে, আজকে 144 ধারা জারি করছে। এই প্রবলেমে সে সলভ করতে পারে না, সে কি করে রাষ্ট্রের কাজে নিজে থাকে? নিজের ভাইকে কন্ট্রোল করতে পারতেছে না, নিজের ভাইটাকে কন্ট্রোল করতে পারতেছে না। আপনি আপনি অলরেডি আমরা 5 জন মন্ত্রীর নাম কিন্তু নিয়ে আসছি, কিন্তু সামনে খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, 5 জন মন্ত্রীর নাম নিয়ে আসছেন, এবং ওনাদের 2 ভাইয়ের রোশনলের কারণে কিন্তু একটা সাংবাদিক ও একটা ফটো সাংবাদিক ও কিন্তু মারা গেছে। শুধু ফটো সাংবাদিক মারা যায় না, ও এলাকার মধ্যে গৃহযুদ্ধ চলতেছে। হয় হয় ছোট ভাইরে, হয় ছোট ভাইরে গাদ ধাক্কা দিয়ে আমেরিকা পাঠিয়ে দাও, অথবা তুমি আওয়ামী লীগের রাজনীতিটা ছাড়ো। প্রধানমন্ত্রী কি করে এগুলো সহ্য করে যে আমার দলের মহাসচিব তার এলাকার মধ্যে এই গন্ডগোল? এটা 1 দিন 2 দিন না, এটা কতদিন ধরে চলতেছে জিনিসটা? কিন্তু আবুবাদুল কাদের আপনি কি বলবেন? বাংলাদেশের সমস্ত বড় বড় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সব তার হাতে, সমস্ত কমিশন গুলা লন্ডন আমেরিকা পর্যন্ত পৌঁছতেছে তার মাধ্যমে। এত লয়াল মানুষ তো আর পাবেন না, সুতরাং সে যত বড় নর্দমাই হোক, দিস ইজ দ্য স্ট্যাপল অ্যান্ড ফাইনেস্ট ফুড ইন ফ্রন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার টেবিল। আমি যখন কথাগুলো বলি অনেকে মনে করে এটা উনি বাড়িয়ে বলতেছে, কোনো কিছু বাড়িয়ে বলছি না ভাই, কোনো কিছু বাড়িয়ে বলছি না, ভিতরে খবর জানি বলেই বলছি। সে বেতন পায়, কেসটা শেষ না হওয়া পর্যন্ত সে বেতন খাইতে থাকবে, অফিস যেতে হবে না। সেনাবাহিনীতে একটা জেনারেলকে একটা চিফ অফ আর্মি স্টাফকে বাইর করতে 3 সেকেন্ড সময় লাগে, ইউর সার্ভিস নো লঙ্গার রিকোয়ার্ড, গন। কারণ এটা এত ডিসিপ্লিন ফোর্স, ইউ ক্যান টেক এ চান্স অ্যাবাউট ইট, কারণ এটার উপরে অনেক কিছু নির্ভর করে দেশের। সুতরাং আপনি যদি একটা অফিসারকে কোনো একটা অন্যায় দেখার পরে তাকে আর 10 মিনিট রাখেন, 10 মিনিট তো একটা ম্যাসাকার হয়ে যেতে পারে। এখানে হি হ্যাজ দ্য পাওয়ার, তার কাছে একটা কোম্পানি কমান্ডার মনে করেন, একটা লেফটেন্যান্ট ক্যাপ্টেন, তার কাছে 120 জন সোলজার সহ হিউজ আর্মামেন্ট নিয়ে আসে, সে যদি অর্ডার দিয়ে একটা ঘটনা খারাপ করে ফেলে তখন কি করবেন? এই জন্য প্রতিষ্ঠানটার মধ্যে কোনো রিস্ক নেওয়া হচ্ছে না। বাট কথা হচ্ছে সেনাবাহিনীকে আমি সেনাবাহিনীর মতো চালাচ্ছি না রে ভাই, আমি সেনাবাহিনীকে বেনিফিট দিচ্ছি, আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই। বেনিফিট হ্যাজ টু বি স্ট্রিম লাইন, বেনিফিটটাকে যেন ঘোষ হিসাবে বিবেচিত না হয় সেটা তো আমার চিন্তা করতে হবে। আমি যখন বেনিফিট নিচ্ছি আমাকে ভাবতে হবে সরকার কি আমাকে ব্রাইব করছে? এই যে প্রাক্তন সেনাপ্রধান যিনি চলে গেলেন, তিনি বললেন বিগত 45 বছরে নাকি এত সুন্দর নির্বাচন তিনি দেখেননি। আপনি আমাকে বলেন, কোনো ভোটই হলো না যে দেশটাতে, সে যে এই যে নতুন সেনাপতিরও কিন্তু এই ধরনের একটা উক্তি আছে না? কিন্তু আমাকে একটা প্রশ্নের জবাব দেন, তিনি যে এই সার্টিফিকেশনটা দিলেন, সত্যায়নটা করলেন যে বিগত 50 বছরে তিনি এত সুন্দর নির্বাচন দেখেননি বা 45 বছরে, উনি কিভাবে বিদায় হলেন? দ্যার ইজ সামথিং কল পানিশমেন্ট ফ্রম দ্য প্রভিডেন্স, উপরওয়ালার বিচারটা খুব কঠিন। আজকে কথাগুলো আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে, তুমি তোমার চরিত্র তোমার কোড অফ কন্ডাক্ট তার বাইরে যাবে, অতিমাত্রা দালালি করবে, নিজের আত্মসম্মান বিসর্জন দেবে, তোমার উপরে অভিসম্পাত পতিত হবে, এবং এর বিচারটা তুমি ওই পদে থাকতে থাকতে হবে। আপনাকে একটা কথা বলি, আওয়ামী লীগ 12 বছর ক্ষমতা থাকার পরে যেই পরিমাণ অপদস্থ অপমান হয়েছে, কোনো দল বিরোধী দলে গিয়ে অথবা অপদস্থ হয় নাই, তাদের মধ্যে চুরি ধরা পড়ছে এখানে, তাদের মধ্যে বেলাল্লাপনাদ বলে যত কিছু আছে,
করাপশনের যত কিছু আছে সবকিছু ধরা পড়ছে, তারা যে গণতন্ত্র নষ্ট করছে সবকিছু ধরা পড়ছে, তারা যে গণমাধ্যম ধ্বংস করছে, আপনি বলেন ক্রিটিসিজম হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে কথাটা কে না জানে। এইভাবে একটা গভর্নমেন্ট ক্ষমতা থেকে এভাবে এক্সপোজড হয় না। এরপরে আসুন সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী নিয়ে এজ এ কাস্টমারি থিং পৃথিবীর কোনো দেশেই মানুষ এভাবে কথা বলে না। সাংবাদিকতার জগতেও কিন্তু সশস্ত্র বাহিনী সম্পর্কে কোনো খবর পেলে এটা ইউজুয়ালি ছাপাইতে চায় না, কারণ এটা একটা এমন একটা স্থান, কারণ জানে সরকারের নজরে আনার পরে সরকার ইমিডিয়েটলি ব্যবস্থা নেবে। সেই সশস্ত্র বাহিনীকে দুইতে দুইতে আজকে সেনাপ্রধান, নতুন সেনাপ্রধান পদ গ্রহণ করছেন। আমি ফেসবুকে একটা পোস্টিং দিছি, আপনি যদি নেগেটিভ কমেন্টগুলো পড়েন, এরপরে বাধ্য হয়ে বোধহয় প্রাক্তন একজন সেনা কর্মকর্তা ওখানে লিখছে আর কত নিচে নামবে সেনাবাহিনী, কেউ কি পরিস্থিতিটাকে ঠিক করবে, কোনো একটা অবস্থা কী হবে, মানুষ কীভাবে খারাপ মন্তব্য করছে সেনাবাহিনী সম্পর্কে, কেন দেশের সেনাবাহিনীর আজকে অবস্থা, হু ইজ রেসপন্সিবল ফর দ্যাট, সামবডি ইজ কমান্ডিং দিস কান্ট্রি, দেশটাকে কেউ চালাচ্ছে, তার ভুলের জন্য আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। এখন সশস্ত্র বাহিনীর সম্বন্ধে এত খারাপ কথা বলে, তাহলে বলবেন কি আমলাদের সম্পর্কে, আমলাদের তো গণেই না মানুষ, চোর, পুলিশকে তো গণেই না চোর, পলিটিশিয়ানদেরকে মনে করে যে লুচ অব দ্য হাইস্ট অর্ডার, কোন প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখছেন আপনি আমাকে বলেন, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারগুলোর ব্যবস্থা দেখেন, আপনি আপনি কোন দিকে তাকাবেন, আমি কোত্থেকে দৃষ্টান্ত নেবো এই সমাজটাতে, কার দিকে তাকাবো আমি। আচ্ছা এখন ধরেন হুজুরদের কাছে যান, জেলে যাচ্ছে আর শান্তির জন্য একটি মসজিদে গেলাম, নাইলে সব আলমদিকে ধরে বানিয়ে দিয়েছেন কি নারীবাজ, কত গোপন খবর ওদের, কত কিছু একদম মার্কেটে, এগুলো সমাজটাকে নষ্ট নষ্ট করতে, সমাজটাকে নষ্ট করতে 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 আপনি কাউকে রাখেন, যেহেতু আমি খারাপ, এটা হলো পলিসি, আমি যেহেতু খারাপ সবাইকে চিত্রায়িত করে দেবো খারাপ, সেই সমাজে আমার শেষ খারাপ সবাই, এই দেখো তোমার হুজুররাও কত খারাপ, এই 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 একটা এই যে একটা কালচার, নতুন একটা কালচারের সৃষ্টি করছি আমি, নতুন একটা সংস্কৃতি সৃষ্টি করছি, এই সংস্কৃতির থেকে বেরিয়ে আসতে হলে কিন্তু আপনার একটা এমন ধরনের একটা পরিবর্তন দরকার, স্ট্রাকচারাল চেঞ্জ আনতে হবে এই সমাজ, তা নাহলে এটা হবে না। কিন্তু এই যারা মনে করে যে আর একটা ইলেকশন আসবে 2023 সালে, হয়তো বা অন্য কোনো দল ক্ষমতায় এসেও যেতে পারে, সেটা হলো লট উইনিংয়ের মতো আর কি, এরকম কোনো সম্ভাবনা নাই, শেখ হাসিনা কারো হাতে ক্ষমতা ছাড়বে এটা আমি বিশ্বাস করি না, সে যতক্ষণ জীবিত আছে, হাসিনা চলে গেলে সেটা আলাদা কথা, বাট কথা হচ্ছে এই ধরনের চিন্তা কর, ক্ষমতা তো বড় কথা নয়, সমাজটা বড় কথা, সমাজটাকে টিকিতে পারছেন কিনা সেটা বড় কথা, আমলারা এখনও পরিবর্তন হয় না কেন, পুলিশ এখনও পরিবর্তন হয় না কেন, সশস্ত্র বাহিনী এখনও পরিবর্তন হয় না কেন, রাজনীতিবিদদের এখন সংবিধ ফিরে আসে না কেন, এখানে কি গৃহযুদ্ধের প্রয়োজন, গৃহযুদ্ধ করতে খুব বেশি কষ্ট হয়, খুব বেশি কষ্ট হয়, গৃহযুদ্ধ করতে খুব বেশি কষ্ট হয় না, ওই 20 জন ছেলে পেলে যখন অস্ত্র নিয়ে নেমে যাবে, চোরাগুপ্ত হামলা শুরু করে দেবে, তখন কি 10 দিনও রাষ্ট্রকে ধরে রাখতে পারবেন না, কারণ এই ধরনের 2 নম্বর লোকরা কেউ আপনাকে ডিফেন্ড করবে না, এই সেনাবাহিনী কোনো গৃহযুদ্ধে অংশগ্রহণ করবে না, আমি আপনাকে লিখে দিতে পারি, কারণ এটা এখন স্বার্থপর সেনাবাহিনী হয়ে গেছে, এটা দেশ রক্ষার জন্য কোনো কাজে এটা লাগবে বলে আমার মনে হচ্ছে না, আপনি এই আমলারা সবের আগে ভেঙে যাবে, ওই যে বললেন বিদেশে টাকা পয়সা পাচার করে রাখছে, এই পুলিশ বাহিনী সবের আগে ভেঙে যাবে, পুলিশ তার অস্ত্র দিয়ে দেবে ওই বিদ্রোহীদের কাছে, শোনেন প্রশিক্ষিত 20টা লোক নেমে গেলে এখানে কিন্তু হাসিনা সরকার তো দূরের কথা, দেশটাই টিকবে না, আর তাছাড়া আমরা তো শত্রু দ্বারা পরিবেষ্টিত, বাইরের শত্রুরা তো এটা একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করবে, সুতরাং এই কথাগুলো এক্সট্রিম কথাগুলো আমাদেরকে বলতে বাধ্য করা হচ্ছে, এই জন্য যে তারা মনে করে তারা লাইফ পেয়ে গেছে, তারা